উৎসবের সময়ে বাড়িতে পরিবার ও প্রিয়জনের কাছে ফিরতে ব্যাকুল হয়ে থাকে মানুষ তাই প্রতি বছরই ঈদের আগে ট্রেনের টিকিটের চাহিদা হয় আকাশ ছোঁয়া শুক্রবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়েছে ঈদের অগ্রিম রেল টিকিট বিক্রি এবছর ট্রেনের শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে যাত্রা শুরুর অন্তত দশ দিন আগে থেকে কেনা যাচ্ছে ট্রেনের টিকিট রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সরওয়ার জানিয়েছিলেন প্রতি মিনিটে আট হাজার টিকিট বিক্রি করতে সক্ষম রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডট কম একসঙ্গে দশ লাখ লোক প্রবেশ করতে পারবে তাদের সাইটে এদিকে সার্ভার সমস্যার কারণে ট্রেনের টিকিট কাটতে গিয়ে ভয়ানক ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশের সাধারণ মানুষ শনিবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত চেষ্টা করেও টিকিট কাটতে পারেনি অনেকে দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ দিয়ে চেষ্টা করেও অনলাইনে লগ করতে পারেনি বহু এজেন্সি শেখ হাসিনার সরকারে রেল মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল যথেষ্ট শক্তিশালী করা হয়েছে ওয়েবসাইটের সার্ভার তাহলে লগ করা যাচ্ছে না কেন কোথায় গেল সার্ভার ক্যাপাবিলিটি এমন নানা অভিযোগ করছে টিকিট প্রত্যাশী বাংলাদেশের সাধারণ মানুষের মনে ফিরো রিপোর্ট আর ই নিউজ